हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। बंधुरा गुड मॉर्निंग, एखन थेके वीडियोटा टा स्टार्ट करछि। तो एखन बाजे 7:30, एई मात्र स्नान करे आसलाम, चुल टुल भेजा आछे, आजके शैम्पू करेछि, सेई माझे हेयर पैकटा बानाछिलो ना सेईटा दिए दिए रेखेछिलाम, तारपरे शैम्पू करेछि। आर सकाल थेके एकदम वीडियो स्टार्ट करते पारिनि, सेई सकाले एकदम सकालबेला हनुमान एसेछिलो, दिए ओई हनुमान ताड़ानो हलो। তারপরে আবার কুকুর, ওই জায়গাটা হচ্ছে কুকুর না, সরি, ওটা কি আর বিড়াল, বিড়াল ছিল ওর ভিতরে, দিয়ে বিড়াল কতগুলো বিড়ালের বাচ্চা ওইগুলোকে ইয়ে করা হলো। তারপর বাইরে যাওয়ার সমস্ত কাজ ছিল, সেই সব কাজ মা করলো, আমি করলাম, দুইজনে মিলে করে এই স্নান করে আসলাম। মার আগে আমি স্নান করে নিয়েছিলাম, দিয়ে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে এখন ওই কটা ইয়ে আছে, সবজি আছে, ওইগুলো আমি কেটে নেবো। তো চলো কেটে নিই। আর দেখো আজকে এত পরিমাণ ঘরও মুছেছি, আজকে ঘর ঝাড় দিইনি, আগে ঘর মুছেছি, তারপর ঘর পরে ঝাড়তো, একটু এই কাজগুলো আগিয়ে নিই। আর আমার হাতের অবস্থা দেখো, এত পরিমাণে জল ঘেটেছি, দেখতে পাচ্ছ এই যে আঙুলগুলোর দিকে তাকা কেমন হয়ে গেছে না, এই কাজ করে করে এরকম হয়ে গেছে। আজকে অনেকটা পরিমাণে জল ঘেটেছে না সেই কারণে, আর একটু পরে সেই চুলে ইয়েও দেবো, কি বলে যেটা কিনেছিলাম না সেটা দেবো। তো চলো যাওয়া যাক রান্নাঘরে। এইসব শাক আছে, এইসব শাক কাটবো, তারপরে এসব কেটে এখন ফটাফট রেখে দিই আর কি। তো এই দেখো বন্ধুরা, আমি রান্নাঘর থেকে এসে গেছি, তো চোখ দিয়ে জল পড়ছিলো, পেঁয়াজ আর লঙ্কা কেটেছিলাম, তো সেই কারণে আরও অনেক কিছু কেটেছি, তো তোমাদেরকে দেখাবো। চলো দেখাই কী কী কাটলাম আর না কাটলাম, ঠিক আছে। এই দেখো কী কী করলাম, প্রথমে দেখাই, এই যে এটা হচ্ছে সোয়াবিনের ভিতর দিয়ে করবে, আলু আর সোয়াবিন এটার ভিতরে আছে, আর এই যে এটা দিয়ে রান্না করবে। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছে, এই যে এই পাতা দিয়ে বড়া বানাবে। তা এই পাতার জন্য এই যে লঙ্কা আর এখানে কটা পেঁয়াজ রেখে দিয়েছি, আর এই পেঁয়াজগুলো হচ্ছে কাটতে গিয়ে আমার দুই চোখ দিয়ে নদী বেরিয়ে গেছে, একদম পেঁয়াজের ঝাঁস লঙ্কার ঝাঁস দিয়ে এইগুলো শাড়ির মধ্যে দেবে। আর এইটা কালকের আলু কিছুটা আছে, তো এই বড়ার মধ্যে দিয়ে দিবে। আর এই যে সেই মুলোর শাক, মুলোর শাকটা এইভাবে কেটে নিয়েছি। আর এইটা হচ্ছে ওই ওই মশলা বানানো লাগবে না, এই টমেটো আদা লঙ্কা জিরে সব কেটে এর ভিতরে দিয়ে দিয়েছি। তো এইগুলো এখন এইভাবে সাজিয়ে রাখিয়েছি আমি যতটা পেরেছি। এবার পরের ধাপ হচ্ছে মা করবে, আগের ধাপ আমি কমপ্লিট করে দিয়েছি, এবার চলো মা করে নিই, তারপরে একটু একটু করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এই দেখো আমি এটা নিয়ে চলে এসেছি, এটা সে কালকে অর্ডার দিয়েছিলাম দেখালাম না, দিয়ে এটা আমি কখনো মাথায় দিইনি, আজকে প্রথম দেবো। তো শ্যাম্পু করেছি, এখন একটু চলো দিয়ে দিয়ে নিই। আর এইসব কাজ ফাজ করতে করতে না কিছুটা চুল শুকিয়েও গেছে, তো চলো দিই নি। হালকা নাকি একটু ভেজা থাকবে সেই সময় দেওয়া লাগে, তো দেখি দিই। হ্যাঁ উঠছে না, মা এখন ওই রান্নাঘরে রান্না ওইগুলো গুছিয়ে দিয়ে এসেছি, এখন মা পরপর করে রান্না করে নেবে। কিছুটা রান্না আগিয়ে গেলে না মায়ের মাথাও দিয়ে দেবো, তো আমি আগে একটুখানি দিয়ে নিই। এখন আপাতত ধরো আমার কোনো কাজ নেই, চলো দিই। মুখটা আগে আটকে রাখলাম না, থাপাস করে পড়ে যাবে, এইগুলো আমার বেশি হয়, এই কাজগুলো থাপাস করে পড়ে যাবে, আমার চুল একদম ভগবান দেয়নি। দেখো এদিকে কেমন করে টাফ হয়ে আছে, চুলে না পড়ে ধপাস করে নিচে পড়ে গেছে। তো এই বিড়ালগুলো আমাদের এই সাইডে থাকে, তো এরা এখন বাইরে বেরিয়েছে 7:30-টার একটু পরে। তো লেজগুলো এমন করে রেখেছে মনে হচ্ছে অ্যান্টেনার মতো খাড়া করে রেখেছে, এই করতে করতে যাচ্ছে, রুটি দেওয়া হয়েছিল, রুটি নিয়ে যাচ্ছে। দেখো হঠাৎ সকালবেলা করে বেশ মেঘ হয়েছে, ভাগ্যিস আমাদের সান ডান মান সব বাইরে কাজ টাজ হয়ে গেছে, এখন বেশি বাজিনি কিন্তু, মনে হয় এই 8:30 কি 9টা। তো দেখো হেভি মেঘ করেছে। তো বন্ধুরা হেভি মেক করেছে দেখতেই পারলে, তো এখন মার মোটামুটি রান্না হয়ে গেছে, এখন খাবো সকালবেলা ভাত, কারণ কালকে খাইনি। আর বলেছিলাম না ধাপড়ি বানাবে, তো ধাপড়ি মা বানিয়েছিল না সেই কারণে তোমাদেরকে শেয়ার করা হয়নি, তো আমি তারপরে আর বলাও হয়নি, তো কেমন যেন হয়েছিল সেই কারণে আজকে বললাম। তো চলো খেয়ে নিই একটুখানি, আর তার আগের দিনেও ঠিক মতো খাওয়া হয়েছিল না, আজকে খেয়ে নিই চলো। এই যে এটা কী গো মা? ওটা আলু দিয়ে
এটা তো সবজি হয়েছে আলু বড়া হয়নি না বড়া হয়নি তা সবজি হয়েছে এটা একটা সবজি আলু ডাল এসব দিয়ে আর এটা শাক এইগুলো দিয়ে এখন খাবো সকালবেলা আজকে আমরা তিন দিন পরে ভাত খাচ্ছি কারণ একদিন কৃষ্ণনগর গেছিলাম সেদিনকে মঙ্গলবারে আর বুধবারে গেছিলাম ইয়েতে বগলায় আর কালকে চাপড়া ষষ্ঠী ছিল দিয়ে আজকে এই খাচ্ছি তাই সকাল সকাল ভাতটা খেয়ে নিচ্ছি তো চলো খেয়ে নিই তো খাওয়াটা হয়ে গেছে চুলটা হয়ে বেঁধে খেলাম মা বললে চুল খুলে খেতে নেই সেই কারণে চুলে একটুখানি ক্লিপ দিয়ে নিয়েছিলাম এখনো চুলটা ভেজে যায় ভেজে আছে এই ভাতে পা লাগলো তো সেই কারণে নকশা করলো আর হচ্ছে সেই আমি যখন খাচ্ছিলাম তখন অনেক জোরে বৃষ্টি এসে গেছিলো দিয়ে একটু আমি যখন থালা বাসনগুলো ধুলাম তখন গড়ি গড়ি করছিলো আবার একটু জোরে বৃষ্টি আসলো হাত পা ভিজে গেছে ওইগুলো মুছে আসলাম মাথাও ভিজে গেছে তো একটুখানি বৃষ্টি পড়লেই আছু উচ্ছি হুচ্ছি হয়েই যাবে সে থামেই না দিয়ে মা বাদ বাকি রান্নাগুলো করে দিচ্ছি সব করা হয়নি তো সেই কারণে তাই আমি ওইগুলো ধুয়ে নিলাম এখন মাকে ওষুধ দিয়েছি মা ওষুধ খেলাম আমিও ওষুধ খেলাম আবার ওষুধ খাবো পাঁচ মিনিট দশ মিনিট পর পর ওষুধ আছে তো চলো ওষুধটা খেয়ে নিই আবার পরে দেখা হচ্ছি তোমাদের সাথে ঠিক আছে পেস্ট করে নিয়েছি পটলগুলো এখানে রেখেছি এইগুলো সেদ্ধ হয়ে গেছে আর এখানে জলটা রেখেছে আর এই যে সেই সবজিটা হেভি টেস্টি হয়েছে এটা খেতে আর এই যে পটল যেটা একটু পেকে গেছে না সেটা একটু ভেজে নিচ্ছে আর কি ভাত হয়ে গেছে এটা কি গো মা ও এটা মূলো শাক এইটা এই দুটো হয়ে গেছে আর এটা কালকে পেরেছিল এটা আমাদের অনেক অনেক পুরনো লোহার কড়াই তো এখন বাড়ির সামনে দিয়ে মাছ যাচ্ছিলো সাড়ে দশটার মতো বেজেছিলো তো কিছুটা মাছ নিয়ে নেবো অনেক দিনই মাছ নেওয়া হয়নি আর বৃষ্টি পড়ছিলো কুড়ি কুড়ি করে তো এই দেখো বন্ধুরা এখন এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়ছে বৃষ্টি কমছে আবার টিপ টিপ করে পড়ছে এইরকম হচ্ছে দিয়ে মাছ টাছ ধুয়ে হাত পা ধুয়ে আসলাম দিয়ে ওইটা হচ্ছে সাড়ে আটশো নিয়েছিলাম একটুখানি কেমন একটু নরম মতো লাগলো মা একটু কড়া করে ভেজে নেবে না একটু নরম টাইপের তো সেই কারণে দিয়ে সাড়ে আটশো নিয়েছিলাম ও বৃষ্টির মধ্যে তো ওই ছেলেটা বলছে নিয়ে নাও আমার বিক্রি হয়ে গেলে ভালো হবে কি বাড়ি চলে যেতে পারবো তাড়াতাড়ি তো মা আবার সেই কষ্ট বুঝে নিয়ে নিয়েছে পুরোটা কিন্তু আমাদের অত পরিমাণে লাগবে না কিন্তু একটু মায়া হলো সেই কারণে নিয়ে নিয়েছি তো চলো আর বাদ বাকি ভিডিও করতে পারছিলাম না সেই সময় অনেক পরিমাণে বৃষ্টি পড়ছিলো আর আমাদের যে তেল দাঁড়াও এক মিনিট দেখাই তোমাদেরকে এই দেখো এই তেলের কালারটা দেখো এটা নাকি সর্ষের তেল ওইটা নাকি সর্ষের তেল ওনার দোকান থেকে আমরা নিই না এমনি টুকিটাকি জিনিস নিই মশলাপাতি তো উনি বলছে আমার কাছ থেকে সর্ষের তেল নাও ভালো তেল নিয়ে এসছি তো সেই বুঝে নিয়েছিলাম দিয়ে আজকে ব্যবহার করতে গিয়ে দেখছি ও মা এ তো জল মেশি সেই একাকার করে ফেলেছে সেই কুষ্টি ষষ্ঠী বুঝে করে দিয়েছে দিয়ে ওনাকে বলতে হবে এমন সর্ষের তেল দিয়েছো কেন আজকে দেখি যাওয়ারও দরকার আছে বাজারে কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টি কমছে দেখি কী করি তো চলো ভিতরে যাই একটু বসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো এখন বাইরে যাব অনেক কটা বেশ বাইরে কাজ হচ্ছে একটু একটা কম হয়ে আছে তো চলো যাওয়া যাক আর বাইরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করা হবে স্কুটিতে যাব ঠিক আছে এই দেখো বাড়ি চলে এসেছি হাত পা ধুয়ে আসলাম সবে মাত্র দিয়ে এই কড়াইটা নিয়ে এসেছি গাবলা টাইপের এটা তেল খরচ কম হবে আর একটা আছে আমাদের অন্যরকম এটা গাবলা টাইপের আছে যেমন গাবলা হয় ওরকমই ছোট সাইজ আর কি এখন হচ্ছে খাবো এই যে দুটো মাছ ভেজে নিয়েছে আর এই যে ভাত মা দিচ্ছে এদিকে ওই শাকটা আছে আর ওই শাকটা আছে যে পটল পেকে গেছিলো ওইটা ভাজা আছে আর এই যে পটল আলু আর যে সব ইন্ডিয়ান রান্না করেছে এটাই আছে আজকে তো খেয়ে নিই